few moments later. Hey guys, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। তো আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে যে হচ্ছে সুজির মিষ্টি, সুজি এবং ময়দার মিষ্টি বানাবো। তো সেই উপরে ব্লগটা আজকে বানাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে, আর আমার সঙ্গে আছে ফাটা বোম্বা, কথা বলতে পারে না, বোম্বা করি। গাইস, আজকে জাস্ট আকাশের ভিউটা দেখো, আজকে ওয়েদারটা জাস্ট খুব সুন্দর, ফাইন ফাইন, একদম বিউটিফুল। তো তাহলে আমি রেসিপিটা এখন শুরু করছি, তোমরা রেসিপিটা দেখতে থাকো। তোমাদের সব বন্ধুরা, তোমরা আগে তেলটাকে কড়াই গরম করে নেবে 5 মিনিটের মতো লো আঁচে। তারপর তোমরা এক বাটি সুজি নেবে, যে যেরকম খেতে চাও সেরকম পরিমাণে সুজি নেবে। তো আমি এখানে 1 কাপ সুজি নিলাম। তো তারপরে সুজিটাকে নামার পর এটাকে 5 মিনিট মতো লাড়তে থাকবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। তো পুরোপুরি লাল করার দরকার নেই। তো তোমরা এটাকে 5 মিনিট মতো লাড়তে থাকবে। তো তারপরে বন্ধুরা, সুজিটা 5 মিনিট লাড়ার পর তোমরা কী করবে, ময়দা দেবে। তো ময়দার সুজি একসঙ্গে লাড়তে লাড়তে যখন দেখবে, বন্ধুরা আমি এখানে 1 কাপ পরিমাণ জল নেবো। তো তোমরা যতটা নেবে তার ডবল পরিমাণ জল নেওয়ার চেষ্টা করবে। তো এখানে জল নেওয়া কমপ্লিট। তো এরকম লাড়তে লাড়তে আমরা এটাকে দই বানিয়ে ফেলবো একদম পুরো। তো এখানে আমি আরও 1 কাপ জল নিয়ে নিলাম। তো জল নিলে কী হয়, দইটা সুন্দর হয় এবং বানাতেও সুবিধা হয়। তো এরকম লাড়তে লাড়তে পুরো গোল করে ফেলো বন্ধুরা। বন্ধুরা, আমার এখন এটা পুরো দই হয়ে গেছে লাড়তে লাড়তে। এরপর আমি এটাকে এই গরম অবস্থায় হাতে আমি কি করব, তেল মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে পুরো একদম গোল করে নেব। তো এখন এটাই গরম অবস্থায় আমাকে মাখাতে হবে, তো তাই এটাকে পুরো গোল করে নিচ্ছি। তো তারপর 5 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ততক্ষণ আমি এখানে চিনিটাকে গরম করে নিচ্ছি। চিনি আর জল দিয়ে চিনিটাকে ফুটিয়ে নেব 5 মিনিট পর্যন্ত। তো হাই আঁচে রাখবে একটু, যাতে চিনিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো 5 মিনিট মতো রেখে তারপরে আমরা কী করব। তো ততক্ষণ আমার এখানে চিনি জলটা ফুটে যায়। তারপর বন্ধুরা, কড়াই আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা না গরম হওয়া পর্যন্ত কেউ দেবেন না। তো সেই দইটাকে আমি রুটির মতো বেলে পিস পিস করে এরকম কেটে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো এখন পুরো কালার জাস্ট অসাধারণ লেভেলের লাগবে, তো দেখতে থাকো বন্ধুরা। তো তারপর গরম হওয়ার পর তেলটা এটা দেবে, তো তার থেকে ওই কী হবে, কালারটাও খুব সুন্দর আসবে এবং খুব সুন্দর নরম ও সফট হবে। তো দেখতে এবং খেতে খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, তখন এবার কালারটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এবার কালারটা জাস্ট অসাধারণ লেভেলের, পুরো ধরুন দোকানে মিষ্টির মতো লাগছে, কি সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা, একবার দেখুন কি ভালো লেগেছে কালারটা। তো বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে করতে পারো। তো এটাকে এখন কী করবো, চিনির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই গরম অবস্থায় তেলের মধ্যে নিয়ে এসে চিনির মধ্যে ডুবিয়ে দিলে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে, মিনিমাম আধা ঘন্টা রেখে তারপরে খাবেন। তো দেখবেন এটা খুব খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার রেডি হয়ে গেছে মিষ্টি। তো কালারটা জাস্ট দেখো, পুরো অসাধারণ লাগছে। তাহলে একবার টেস্ট করে দেখা যাক। ও মাই গড, জাস্ট অসাধারণ লেভেলের, অসাধারণ, ফ্যান্টাস্টিক। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কী করতে হবে তোমরা অবশ্যই জানো। তো প্লিজ একটা সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।